কোনো এক নির্জন জঙ্গলে বাস করত এক টুনটুনি পাখি। বড় কথা, টুনটুনি একাই বাস করত না, তার দুটি ফুটফুটে বাচ্চা ছিল। ফুটফুটে দুটি বাচ্চা নিয়ে সে খুব ভালোভাবেই বসবাস করতেছিল। অনেক দিন যাবত সে খুব ভালোভাবেই বসবাস করতেছিল। হঠাৎ কোনো একদিন তার বাচ্চাদের উপরে নজর পড়ল এক দুষ্ট সিংহের। সিংহমশাই টুনির বাসার নিচে ও আশেপাশে শুধুই ঘোরাফেরা করতে থাকে। টুনির ছানা খাওয়ার জন্য একটি সুযোগ খুঁজে বেড়ায়। কখন যে টুনি বাইরে যাবে আর টুনির বাচ্চাগুলো ঘপ ঘপ করে গিলে খাবে। কোনো একদিন টুনটুনি খাবার সংগ্রহ করার জন্য বাহিরে গেল, আর অপরদিকে সিংহ তাই দেখতে পেল। আর সাথে সাথে সিংহ টুনটুনির বাসার নিচে চলে আসলো। বড় সমস্যা হলো, টুনটুনির বাসাটা ছিল খুবই নিচে। তাই সিংহ টুনির বাসার নিচে এসে বলতে থাকে, হাটিমা টিম টিম, এ দেখি টুনির ফুটফুটে দুটি বাচ্চা। দেখ দেখ কে এসেছে রে, তোদের সিংহ মহাশয় এসেছে। আয় আয় তাড়াতাড়ি করে আমার পেটে চলে আয়। এই বলে সিংহ গপ গপ করে বাচ্চা দুটি খেয়ে ফেলল। খাবার পরে সিংহ বলল, দূর টুনটুনি কি ছোট ছোট দুটি বাচ্চা দেয়, বড় বড় বাচ্চা দিতে পারে না? এ দুটি বাচ্চা খেয়ে আমার পেটের কিছুই বললো না। বাচ্চাগুলো খুব ছোট ছোট, যাই হোক নাই মারছে কানামাই ভালো। আজকে আমি এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। এই বলে সাথে সাথে সিংহ বাসায় রওনা দিল। আর অপরদিকে সিংহ যাওয়ার সাথে সাথে টুনিও বাসায় চলে আসলো। টুনটুনি বাসায় এসে বলতে থাকে, হাই রে হাই, পোড়া কপাল আমার, আমার বাচ্চা দুটোকে আজকেও কেউ খেয়ে ফেলেছে। আমি কত না কষ্ট করে ডিম থেকে বাচ্চাগুলো ফুটাই, আর প্রতিবারই আমার বাচ্চাগুলো খেয়ে ফেলে। কে খায় আমার এই ফুটফুটে বাচ্চাগুলো? আমার কি কষ্টের দিন কখনোই শেষ হবে না? এই কথা বলতে বলতে টুনি অনেক কাঁদতে থাকে। কষ্টে কষ্টে টুনির অনেক দিন কেটে গেল। অনেক দিন পর টুনি আবারও ডিম পারলো। কিছুদিন যেতে না যেতে টুনির আবারও দুটি ফুটফুটে বাচ্চা ফুটে। আবারও বাচ্চাগুলো রেখে টুনির খাদ্য সংগ্রহ করার জন্য বাহিরে যেতে হবে। কিন্তু টুনি যে কি করবে? বাচ্চাদের জন্য যদি খাবার না আনে তাহলে তো বাচ্চারা না খেয়ে মরেই যাবে। তাই বাচ্চাদের রেখে যেতেই হবে। এই বলে সাথে সাথে টুনি খাদ্য সংগ্রহ করতে চলে গেল। আর অপরদিকে সিংহমশাই টুনির বাচ্চা খেতে চলে আসে, আর এসে টুনির বাচ্চা গপ গপ করে খেয়ে ফেলে। খাবার শেষে সিংহমশাই আবারও চলে যায় তার বাসায়। আর অপরদিকে টুনিও বাসায় চলে আসে, আর এসে দেখে আবারও তার বাচ্চাগুলো নেই। টুনি আবারও অনেক কাঁদতে থাকে। কিছুক্ষণ কাঁদার পরে টুনি বলতে থাকে, না কিছু তো আমার একটা করতেই হবে। এভাবে যে আমার বাচ্চাগুলোকে কে খায় তা তো আমার ধরতেই হবে, নইলে তো আমি জীবনেও আমার বাচ্চাদের বড় করতে পারবো না। তাই টুনি নিজে নিজে একটা প্ল্যান করতে থাকে। প্ল্যান করতে করতে টুনির অনেক দিন চলে যায়। কোনো একদিন টুনি আবারও ডিম পারে। কিছুদিন যেতে না যেতে ডিম থেকে আবারও বাচ্চা ফুটে। টুনির বাচ্চা ফোটার পরে টুনি বাসা থেকে কিছু দূরে লুকিয়ে থাকে, কে যে তার বাচ্চা খায় তাই দেখার জন্য। অপেক্ষা করতে করতে টুনির বাসার নিচে সিংহ চলে আসে। অপরদিকে টুনি প্ল্যান করে একটি ফাঁক পেতে রাখে। যখনই সিংহমশাই বাসার নিচে আসে, হঠাৎ টুনি তার প্ল্যানের ভিতরে সিংহকে আটকিয়ে ফেলে। সিংহমশাই জালের ভিতর আটকে পড়ায় নিজে নিজে সিংহ বলতে থাকে, এই রে ধরাই খেয়ে গেলাম, আজকে তো মনে হয় আমার রক্ষা নেই, এখন যে আমি কিভাবে এখান থেকে পালাই। হঠাৎ টুনি সিংহর সামনে চলে আসে। টুনি এসে বলতে থাকে, ছি ছি সিংহ মামা, তুমি না আমাদের এই জঙ্গলের রাজা, আর তুমিই কিনা চুরি করে আমার বাচ্চাদের খাও। তাও একবার না, বারবার তুমি আমার বাচ্চাদের খাও। আমি কতই না কষ্ট করি আমার বাচ্চাদের নিয়ে, আর তুমি কি না প্রতিবারই আমার বাচ্চাদের খেয়ে ফেলো। এতে যে আমার কত কষ্ট হয় তুমি কি জানো? আজকে তো তোমাকে আমার ফাঁদে পড়তেই হলো, আজকে তো আমি তোমাকে উপযুক্ত শাস্তি দিতে চাই।
চাই। না রে টুনি, আজকের মতো আমাকে ক্ষমা করে দে না, আমি আর কখনোই তোর বাচ্চা খেতে আসবো না। আজকের মতো আমাকে ছেড়ে দে না। না শিঙ্গো মামা, আজকে তোমাকে ছাড়া যাবে না। আজকে যদি তোমাকে আমি ছাড়ি, তাইলে তুমি আবারও আমার বাচ্চা খেতে আসবে। তাই আজকে তোমাকে আমি একটা উপযুক্ত শাস্তি দেব। তোমার লেজটা আজকে আমি কেটে দেব, তারপর দেখি তুমি এই জঙ্গলে কিভাবে রাজা হিসেবে থাকো। যেই বলা সেই কাজ। এই বলে সাথে সাথে টুনি সিংহের লেজটা কেটে দিল। সিংহের লেজটা কাটার পরে সিংহ বলতে থাকে, ওরে বাপরে বাপ, এ কি করলি রে টুনি, আমি তো যন্ত্রণায় মরে যাচ্ছি রে। ওরে বাপরে বাপ, শেষমেশ সত্যি আমার লেজটা কেটে দিলি, আমি তো যন্ত্রণায় মরে যাচ্ছি রে। আর বড় কথা, আমি জঙ্গলের রাজা, আর আমার লেজটাই কেটে দিলি, আমি জঙ্গলের সবার সামনে মুখ দেখাবো কি করে। এ কি করলি রে টুনি, তোর বাচ্চাদের খাওয়ার বড় শাস্তি রে আজকে আমাকে দিলি, এখন তো মনে হয় আমি এই জঙ্গলেই থাকতে পারবো না। এই বলে সিংহ লজ্জায় সেই জঙ্গল থেকে চলে যায়। অপরদিকে টুনি সেই জঙ্গলে রয়ে যায়। বাচ্চাদেরকে নিয়ে টুনি খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এখন আর টুনির বাচ্চা খাওয়ার মতো কেউ নেই এই জঙ্গলে, তাই টুনি খুব ভালোভাবে তার বাচ্চাদের নিয়ে সেই জঙ্গলে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।